সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্ত্রীকে পায় ওপোতে করা যাবে কি না আসলে এটা একটি লজ্জাজনক বিষয় আমি আপনাদেরকে কিছু বলি আগে মাথার ভিতরে ঢোকান এরপরে এটার প্রশ্নের আপনার জবাবটা আপনি নিজেই পেয়ে যাবেন আল্লাপাকবুল আলমিন স্ত্রীকে বলা বলা হয়েছে আর নিশাও হারসুল্লাহ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সব ধরনের মজা উপভোগ করতে পারেন এটি পাকের নিয়ামত হজরত আলী রাতম বলেন স্ত্রী হচ্ছে সবচেয়ে বড় সম্পদ পৃথিবীর মধ্যে যা সম্পদ আছে সবচেয়ে নেককার সম্পদ হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার স্ত্রী তো এটা আপনি যে ভাবে খুশিভাবে আপনি ভোগ করতে পারেন কিন্তু আপনি পূর্বের ইতিহাসকে জানেন না যে হজরত লুদ আলী সাল্লা কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা পুরুষে পুরুষে সহবাস করত। তদ্রুপভাবে আপনার যে জায়গাটা দেওয়া হয়েছে আপনার স্ত্রীর গোপনাঙ্গ দিয়ে আপনি মজা নেবেন আপনার খায়েশ মিটাবেন পেছনের দিক দিয়ে আপনি যদি সমস্ত কাজগুলো করেন এগুলো ইসলামে হারাম সম্পূর্ণরূপে হারাম এগুলো করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে এবং যদি এগুলো কেউ করে তাহলে ক্যান্সার হওয়ার বা বিভিন্ন বড় ধরনের রোগ হওয়ার একটি আশঙ্কা থেকে যায় আমেরিকান গবেষক বলেছেন দ্য ডিড ব্ল্যান্টন নামে একজন গবেষক আছেন চিকিৎসক গবেষক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে উনি বলেছেন পেছন দিয়ে যারা করে পায় যারা এই সমস্ত বিষয়গুলো করে তাহলে করার কারণে তাদের এজ রোগ হইতে পারে যেমন বিভিন্ন ধরনের বড়ো ধরনের রোগ হইতে পারে এর মধ্যে এ এডস একটা রোগ আছে এই রোগটা হইতে পারে এবং এর দ্বারা বেশিরভাগ ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে এবং শরীর শরীরে ক্ষতি হওয়ার বেশিরভাগ সম্ভাবনা আছে তো আমরা এই সমস্ত কাছ থেকে বিরত থাকবো বিদানীতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি